ডক্টর ইউনূসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া ডক্টর ইউনূস যেন বিদেশে যেতে না পারেন সে আবেদনও করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান এই আবেদন দায়ের করেছেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলায় রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন তিনি। ওই দিন সকাল ১০:৪৫ শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন ডক্টর ইউনূস। সেদিন ডক্টর ইউনূস আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, আদালত আমাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন এবং নিম্ন আদালতের সম্পূর্ণ রায়কে সাসপেন্ড করেছে। একই সঙ্গে আগামী ৩রা মার্চ নিম্ন আদালতের সেসব নথি আনার জন্য তারিখ নির্ধারণ করেছে আর আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত সবাইকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা আদালতে জামিন প্রার্থনা এবং আপিল করেছি। রাষ্ট্রীয় সর্বমহলে এমনকি বিদেশিদের কাছেও বলা হচ্ছে এ মামলা সরকার করেনি, এ মামলা শ্রমিক করেছে, কিন্তু ঘটনাটা সঠিক নয়। সরকার তার প্রতিষ্ঠান কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে এ মামলা করেছে। শ্রমিকদের চাকরি স্থায়ী করা হয়নি, বর্ধিত ছুটি দেওয়া হয়নি এবং লভ্যাংশের ৫% দেওয়া হয়নি, এমন তথ্য দিয়ে এই মিথ্যা মামলা করা হয়েছে। সরকারি নির্দেশে সরকারি প্রতিষ্ঠান এই মামলা করেছে। এই মামলায় যে রায় হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ। ৩০৭ ধারা অনুযায়ী এই মামলায় শাস্তি দেওয়ার বিধান নেই, কারণ লেবার আইনের ২৩৬ ধারা অনুযায়ী এই মামলার শাস্তির বিধান আছে। এ ধারাতেই বলা আছে, যদি বকেয়া থাকে তাহলে সেটা পরিশোধের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে, এটা না করলে ১,০০,০০০ টাকা জরিমানা, প্রতিদিন ৫,০০০ টাকা করে। পাবলিক ডিমান্ড রিকভারি আইন অনুযায়ী এটা আদায় করা হবে। কিন্তু সেসব ভায়োলেট করে বিশ্বের কাছে নন্দিত নোবেলজয়ী ডক্টর ইউনূস ও তার বন্ধুদের সামাজিক ব্যবসা ধ্বংস করার জন্য এই সাজা দেওয়া হয়েছে। শ্রম মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ আসামির। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর ৮৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের MD আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান, তাদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেকে ৩০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে।